রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বামুটিয়ার বিধায়ক কৃষ্ণধন দাসের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তার এক যুবক, নাম দীপক দেবনাথ, বাড়ি এয়ারপোর্ট থানা এলাকায়। অভিযুক্ত দীপক দেবনাথের আইনজীবীর দাবি, থানায় মামলা করার আগেই পুলিশ তাকে নিয়ে আসে, আইন অনুযায়ী পুলিশ একাজ করতে পারে না। দীপক দেবনাথ নরসিংগড় এলাকার বাসিন্দা। সম্প্রতি দীপক ফেসবুকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও বামুটিয়ার বিধায়ক কৃষ্ণধন দাসের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে তার ওয়ালে কিছু ছবি পোস্ট করে। এই অভিযোগ করেন বামুটিয়া মণ্ডলের সভাপতি কাজল দে। প্রাথমিকভাবে কাজল দে এয়ারপোর্ট থানায় মৌখিক অভিযোগ করেন। এরপর শুক্রবার রাত দুটো নাগাদ এয়ারপোর্ট থানার পুলিশ দীপক দেবনাথকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। শনিবার সকালে পুলিশ আদালতে সোপার্দ করে দীপককে। আদালত তাকে জামিনে মুক্তি দেয়। সরকার পক্ষের আইনজীবী বিদ্যুৎ দেবনাথ জানান, মুখ্যমন্ত্রী ও বিধায়কের নামে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন। তার বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধির 505 ধারায় 2 উপধারায় মামলা লিপিবদ্ধ করে। গত 24/11/2018 বামুটিয়ার বিজেপি মণ্ডল প্রেসিডেন্ট শ্রী কাজল দে একটা অভিযোগ করেছিলেন যে দীপক দেবনাথ নামে একজন ওনার ফেসবুক অ্যাকাউন্টে কিছু আপত্তিকর মন্তব্য পাবলিশ করেছেন মাননীয় বামুটিয়ার 3 নং বামুটিয়ার MLA এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, যেগুলি খুবই আপত্তিকর। এই বেসিসে একটা FIR রেজিস্ট্রি করা হয়, যা এয়ারপোর্ট PS 84/2018 Under Section 505(2) আজকে দীপক দেবনাথকে আদালতে প্রডিউস করা হয় এবং কোর্ট নম্বর 6 প্রেরণ করা হয়। হিয়ারিং হয়েছে এবং আফটার হিয়ারিং আদালত ওনাকে বেইলে রিলিজ করেছেন। সো এটাই আমাদের ফ্যাক্ট আজকে। দেখেছি তাকে কী ভিত্তিতে অ্যারেস্ট করা হয়েছিল, মানে কি সোশ্যাল মিডিয়াতে কী মন্তব্য দিয়েছিল? ওই আপত্তিকর মন্তব্য পেশ করেন, যেটা আমি আপনাদের মিডিয়ার সামনে আমি বলতে পারবো না, এটা আপত্তিকর একটা নিউজ। মানে এটা ধারাটা কী ছিল? কেসের ধারা ছিল 505(2) OPC। এটা কি সোশ্যাল মিডিয়া একটা অ্যাড নাকি? হ্যাঁ, একটা সোশ্যাল মিডিয়া না, ও ফেসবুকে উনি এই আপত্তিকর মন্তব্যটা মাননীয় জি এটে অ্যাডজাস্ট করছে। একটা কাকা ইউ আছে না, একটা কইতাছি এক না, আইপিসি। এদিকে অভিযুক্ত দীপক দেবনাথের আইনজীবী জানান, গত 24 নভেম্বর রাতে দীপককে গ্রেপ্তার করে পুলিশ, অথচ পরের দিন সকাল 7:45 নাগাদ থানায় মামলা রুজু করা হয়েছে। গোটা প্রক্রিয়াটা আইন অনুযায়ী হয়নি। আজকে দীপক দেবনাথকে এয়ারপোর্ট PS অ্যারেস্ট করেছিল এবং কী দ্বারা কী তাকে অ্যারেস্ট করেছিল? আজকে দীপক দেবনাথকে অ্যারেস্ট করে 505 ধারা সাবসেকশন 2 ওকে ফরওয়ার্ড করা হয়। তো আমরা দুজন ছিলাম আসামি পক্ষের লয়ার, আমরা FIR যা দেখলাম তাতে আমাদের মনে হলো আমাদের সাবমিশন করেছিলাম তাতে কোনো বস্তুত কোনো নির্দিষ্ট অভিযোগই ছিল না। বলতে গেলে যে একটা নির্দিষ্ট অভিযোগ থাকার কথা, সেরকম কোনো অভিযোগ আমরা পাইনি খুঁজে। আদালতে বলছিলেন নাকি সিডির ভেতর আছে, আমরা জানি না, সে বিষয়ে আমরা সাবমিশন করেছি। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, দেখা গেলো অ্যারেস্ট মেমোটা 24 তারিখ ওনাকে রাত্র 2টার সময় অ্যারেস্ট করা হয়, পরের দিন 6:45 মানে 6:45 সময় FIR করা হয়। মানে অ্যারেস্টের বহু পরে FIR লজ করা হয়েছে অ্যাজ পার রেকর্ড আমরা দেখলাম, যেটা আদালতকে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। এবং সবচেয়ে মজার বিষয়, ওনাকে নাকি একটা 41A নোটিশ দেওয়া হয়েছিল ওনাদের বক্তব্য, কিন্তু খুব হারিডলি ওনাকে অ্যারেস্ট করা হয়। আদালত এই বিষয়টা দেখেছেন এবং পরবর্তীকালে শুনানির পরে আদালত ওনাকে বেল দিয়ে দেন 30,000 টাকার বন্ডে। না না, অ্যারেস্টে ওদের যে প্রসিডিওরটা হয়েছে আমার কাছে এটা আইনসম্মত মনে হয়নি। হ্যাঁ, অ্যাটলিস্ট ওনাকে সুযোগ দেওয়া উচিত ছিল, নোটিশ দিয়ে তারপর ওকে অ্যারেস্ট করা উচিত ছিল, হ্যাঁ, যদি কোনো অভিযোগ থাকে। কিন্তু FIR যে বক্তব্য তাতে সত্যিকারের একটা কেস দাঁড়ায় কিনা সেটাও দেখার বিষয় আছে। পুলিশ এখানে কি মানে কে মানে কি করেছিল পুলিশ যেভাবে তাদেরকে, সেটা কি সে নিজে ফেসবুকে পোস্ট করেছিল না কোনোখান থেকে শেয়ার করেছিল? মানে সত্যি বলতে আমাদের যে ফরওয়ার্ডিং রিপোর্ট এবং ওনাদের যে FIR যতটুকু দিয়েছেন তার মধ্যে কোথাও
এই সম্বন্ধে ক্লিয়ার কিছু বলেননি, উনি কি পোস্ট করেছেন, কার বিরুদ্ধে কি লিখেছেন, নাম বলেছেন, কিন্তু কি পোস্ট করেছেন অ্যাকচুয়ালি, কোন পোস্টের এগেনস্টে মামলাটা হলো, তেমন কোনো কিছু আমরা ফরওয়ার্ডিং রিপোর্ট বা এফআইআরে পাইনি। হ্যাঁ, ওনারা বলছিলেন আদালতে সিডির ভিতর নাকি ম্যাটেরিয়াল আছে, এছাড়া নেই, অর্থাৎ সিডি আমাদের দেখার অধিকার নেই, আমরা ঠিক বলতে পারছি না আসামির পক্ষ থেকে যে কি ছিল বা কি ছিল না, সেটাই না। ওর সঙ্গে কথা আসামির সঙ্গে, আসামির সঙ্গে আমরা এভাবে যে দেখেছি, কথা বলেছি, তাতেও বিশেষ কিছু, উনি তো বলছেন নির্দোষ, উনি নিজে থেকে কিচ্ছু লেখেননি তাই বললো আসামি আমাদের। এখন ব্যাপারটা তদন্ত সাপেক্ষ ব্যাপার, দেখা যাক কি হয়। দীপক দেবনাথের বক্তব্য অনুযায়ী পুলিশ গ্রেপ্তারের সময় কোনো আইনি মানেননি, তাছাড়া থানায় মামলা রুজু হওয়ার প্রায় 5 ঘন্টা আগেই দীপককে গ্রেপ্তার করা হয়েছে। এক্ষেত্রে পুলিশের এই পদলেহনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।